আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের এই সুন্দর রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, শুটকি মাছ শিম আর আলু দিয়ে। ডিমগুলো সাজিয়ে রাখলাম সেলফে, এখন রান্না করব। ধুয়ে কুটে বেছে রাখছি, এখন শুধু বসিয়ে দেব। বললাম বাবুকে খাওয়াবো, করে রেখে দিলাম। এখানে একটু গোবর সেজে থেকে যায়, কড়াতে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন কুচি, সরষা তেল রান্না করতেছি, তেল শেষ। তেল আনসার বাবা খুলতে পারিনি আমি, হয়েছে তেল নিয়ে আসছে কিন্তু আমি খুলতে পারিনি। রসুন কাছে ভেজে নিলাম, পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি, মরিচ গুঁড়ো, এখন দিয়ে দেবো পানি, আর দিয়ে দেবো শুটকি মাছ। ভালো করে কষিয়ে নিব, মাছটা কষিয়ে দিলাম। এখন সিম আর আলু দিয়ে দিব, সিম দিয়ে আলু সবজি রান্না। এখন ভালো করে কষিয়ে নেব, কষানো হয়ে গেছে, যতটুকু পানি উঠেছিল সব শুকিয়ে গেছে। এখন পানি দিয়ে দিব করার জন্য, পানি দিয়ে দিলাম, কষানো বা ঠান্ডা দিয়ে ঢেকে দিব। তরকারি হয়ে আসছে, এখন দিয়ে দিব একটু জিরে গুঁড়ো, দিয়ে দিব ধনে পাতা। তরকারি হয়ে আসছে, গ্যাস বন্ধ করে দিব। এইভাবে সিম দিয়ে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। শুটকি মাছ রান্না শেষ, এখন খাওয়া দাওয়া। বাবু নিয়ে 101টা রান্না তরকারি রান্না করতে পারে না, একটাই যথেষ্ট। রান্না করতে করতে খেতে লেগে গেছে, এখন ভাত খাবো। ডাউল পড়া রয়ে গেছে, আর শুটকি মাছের তরকারি গরিব মানুষের খাবার হয়ে যাবে। এখন শুটকি দিয়ে খাবো, মজা হয়েছে। নিজের প্রশংসা নিজেই করি, আসলে অনেক মজা, কারণ আমি শুটকি মাছ পছন্দ করতাম। এর জন্য মামা বসে বসে টিভি দেখতেছে, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, এখন মন থাকা খাবে, গিয়ে শুয়ে পড়বে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। মামাম টাটা দিয়ে দেন তো, টাটা, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আর অবশ্যই লাইক দিবেন।